সুপ্রভাত বন্ধু বান্ধবীসকল, আপোনালোকক পুনৰ এবাৰ স্বাগতম জনাইছোঁ আসাম টেক হেল্প চেনেলৰ আজিৰ এই নতুন ভিডিঅ'টোৰে। ফ্ৰেণ্ডসকল, আজি হ'ল 9 অক্টোবৰ আৰু আজিৰ এই দিনটোতে কিন্তু অসমবাসীৰ বাবে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাইছে আৰু এই খবৰকেইটা মই আপোনালোকক সবিশেষ জনাম এটা এটাকৈ। গতিকে আপোনালোকে খবৰকেইটা সবিশেষ জানিবলৈ ভিডিঅ'টো আপোনালোকে সম্পূৰ্ণভাৱে চাই ল'ব। বিশেষকৈ মহিলাসকলৰ বাবে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাইছে, যিসকল মহিলাই নেকি আত্মসহায়ক গোটৰ লগত জড়িত আছে সেইসকলক 50,000 টকা দিব, ইয়াৰ সবিশেষ জনাম। ইয়াৰ লগতে অহাকালি শনিবার অহাকালি কিন্তু অসম বন্ধ থাকিব, এনেকুৱা কিছুমান গুরুত্বপূর্ণ খবর লৈছো। ইয়ার লগতে যিসকল শিক্ষক আছে অর্থাৎ টেট নাপাস করলেও কিন্তু আপনাদের শিক্ষকতার বাবে আবেদন করব পাৰিব, এনেকুৱা কিবাটা গুরুত্বপূর্ণ খবর লৈছো। তো আপনাদের বিশেষজ্ঞতা নাপাতি বলক মূল ভিডিওটলৈ আগবাড়ো। আজির প্রথম খবরটোতে রাজ্যবাসীর বাবে একটা ভাল খবর ওলাইছে। এতে চাওক, এতিয়ার পৰা 100% যাত্রীয়ে চলিব যাত্রীবাহী বাহন, কি করব লাগিব যাত্রীয়ে। মানে ফ্রেণ্ডসকল, আপোনালোকে হয়তো সকলে জানিব পাৰিছিল, যোৱা কিছুদিন কিন্তু যাত্রীবাহী যিসমূহ বাহন আছিল সেইসমূহ বন্ধ হৈ আছিল, তেওঁলোকৰ দাবী আছিল। কিন্তু আজিৰ পৰা কিন্তু কি হ'ব, সেই যাত্রীবাহী বাছসমূহ বা যাত্রীবাহী বাহনসমূহ আজিৰ পৰা চলিব। কিন্তু ইয়াত কিছুমান নীতি নিয়ম দিয়া হৈছে আৰু ইয়াৰ লগতে 100%, য'ত নেকি 50% যাত্রী লৈ বাছসমূহ চলাচল কৰিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছিল, এতিয়াৰ পৰা 100% লৈ কিন্তু চলাচল কৰিব পাৰিব। কিন্তু ইয়াতে কিছুমান নীতি নিয়ম দিয়া আছে। তাৰে প্ৰথমটো হ'ল, যাত্রীবাহী বাহনৰ ভিতৰত কোনো লোকে থিয় হৈ যাব নোৱাৰিব। মানে কোনো লোকে থিয় হৈ যাব নোৱাৰিব, আপোনালোকে বুজি পাইছে। ইয়াৰ লগতে কিছুমান নীতি নিয়ম দিয়া আছে। চকাবন্ধ কাৰ্যসূচী বাতিল, সিদ্ধান্ত গ্ৰহণ হদৌ অসম মটৰ পৰিবহণ সন্থাৰ। 8 অক্টোবৰ সন্ধিয়া 6 বজাৰ পৰা প্ৰত্যাহাৰ কৰা হ'ল চকাবন্ধ কাৰ্যসূচী। এতিয়াৰ পৰা 100% যাত্ৰীয়ে চলিব যাত্ৰীবাহী বাহন। যাত্ৰীবাহী বাহনৰ ভিতৰত কোনো লোকে থিয় হৈ যাব নোৱাৰিব। মাস্ক পৰিধান বাধ্যতামূলক হ'ব চালক আৰু হেণ্ডিমেনৰ। যাত্ৰীবাহী বাহনসমূহৰ ভিতৰত চেনিটাইজাৰ থকাটো হ'ব বাধ্যতামূলক। সন্থাৰ অন্যান্য দাবীসমূহ পূৰণৰ বাবে চৰকাৰক আহ্বান। মানে ফ্ৰেণ্ডসকল, আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে যে যিসমূহ আহ্বান কৰিছিল তাৰে এটা মানি লৈছে চৰকাৰে আৰু এতিয়াৰ পৰা 100% যাত্ৰীলৈ যাত্ৰীবাহী বাহনসমূহ চলিব পাৰিব। ইয়াৰ লগতে হেণ্ডিমেন আৰু যিজন ড্ৰাইভাৰ থাকিব তেওঁ কিন্তু কি কৰিব লাগিব, মাস্ক পৰিধান কৰিব লাগিব আৰু গাড়ীসমূহত কিন্তু চেনিটাইজাৰ থকাটো বাধ্যতামূলক বুলি কোৱা হৈছে। সবেসকল, আশা কৰোঁ আপোনালোকে নিশ্চয় আজিৰ প্ৰথম খবৰটো জানিব পাৰিলে। বোলক আজিৰ দ্বিতীয় গুৰুত্বপূৰ্ণ খবৰটোলৈ আগবাৰোঁ। চাওক ফ্ৰেণ্ডসকল, আজিৰ দ্বিতীয় খবৰটোত কি হৈছে, কংগ্ৰেছ AIUDFৰ মিত্ৰতা শংকিত হিমন্ত বিশ্ব শৰ্মা, ক'লে বদৰুদ্দিন আজমলে। তো AIUDF আৰু কংগ্ৰেছৰ মিত্ৰতালৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই কিয় শংকিত সেই বিষয়ে কিন্তু আজমল ডাঙৰীয়াই কৈছে। এই বিষয়ে মই আপোনালোকক জনাইছোঁ। আজমলে উত্তৰ প্ৰদেশৰ দৰ্শন কাণ্ডক দোষীৰ ফাঁচীৰ দাবী কৰে। ইয়াৰ লগতে কিন্তু আজমলে উত্তৰ প্ৰদেশৰ যিটো দোষী দৰ্শন কাণ্ড হৈছে সেইটো ফাঁচীৰ দাবী কৰিছে। এতিয়া চাওক, কংগ্ৰেছ আৰু AIUDFৰ মিত্ৰতাৰ পিছত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ভয় খাইছে। এই মন্তব্য ধুবুৰীৰ সাংসদ বদৰুদ্দিন আজমলৰ। বুধবাৰে কলকাতাত জনিয়াৰ বিধায়ক হাবিজ ৰফিকুল ইছলাম বাগনীহৰ সাংবাদিকৰ লগত হোৱা আছতীয়া সাক্ষাৎকাৰত AIUDFৰ প্ৰধান বদৰুদ্দিন আজমলে কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য আগবঢ়ায়। 2021ৰ নিৰ্বাচনত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই দুই সভ্যতাৰ যুঁজ হ'ব বুলি কোৱাত আজমলে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি কয় যে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী হোৱাৰ লালসাত আবুল তাবুল কৈছে। কংগ্ৰেছ আৰু AIUDFৰ দলে কৰা মিত্ৰতা হিমন্ত বিশ্ব শৰ্মা শংকিত হৈছে বুলিও কয় আজমলে। আজমলৰ উত্তৰ প্ৰদেশৰ ধৰ্ষণ কাণ্ডৰ দোষীৰ ফাঁচীৰ দাবী কৰে। AIUDFৰ নেতাগৰাকীয়ে হিমন্ত বিশ্ব শৰ্মাক কটাক্ষ কৰি কয় যে প্ৰতিযোগিতা কৰিব লাগিছিল কেৰেলাৰ স্বাস্থ্যমন্ত্ৰী আৰু দিল্লীৰ বিত্তমন্ত্ৰীৰ লগত, কিন্তু তেওঁ প্ৰতিযোগিতা কৰি আছে সত্যৰঞ্জন বৰাৰ লগত। তো ফ্ৰেণ্ডসকল, আপোনালোকে নিশ্চয় জানিব পাৰিলে কেইবাটাও খবৰ। ইয়াৰ লগতে বোলক আজিৰ তৃতীয় গুৰুত্বপূৰ্ণ খবৰটো লৈ আগবাৰোঁ। তৃতীয় গুৰুত্বপূৰ্ণ খবৰটো অসমবাসীৰ বাবে আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ বুলি মই ভাবি আছোঁ। ইয়াতে চাওক, চকাবন্ধ চলি আছে তাৰ মাজতে শনিবাৰে অসম বন্ধ। মানে ফ্ৰেণ্ডসকল, এই খবৰটো যোৱাকালি আৰু সেইবাবে এনেকুৱাকৈ লিখা হৈছে যে চকাবন্ধ চলি আছেই তাৰ মাজতে অসম বন্ধ। কোন সংগঠনৰ বন্ধৰ আহ্বান আৰু কিয়, কোন সংগঠনে আহ্বান জনাইছে বন্ধৰ? শনিবাৰে পুৱা 5 বজাৰ পৰা বিয়লি 5 বজালৈকে মুঠ 12 ঘণ্টীয়া বন্ধৰ আহ্বান জনাইছে কলিতা জনগোষ্ঠীৰ যুৱ ছাত্ৰ পৰিষদে। আৰু এই আহ্বান জনাইছে কলিতা জনগোষ্ঠীৰ যিটো ছাত্ৰ সন্থা সেইসকলে। মটৰ পৰিবহণ সন্থাৰ অনিৰ্দিষ্টকাল চকাবন্ধ চলি থকাৰ মাজতে এইবাৰ অসম বন্ধৰ আহ্বান। এই অসম বন্ধৰ আহ্বান জনাইছিল কলিতা জনগোষ্ঠীৰ যুৱ ছাত্ৰ পৰিষদে। শনিবাৰে পুৱা 5 বজাৰ পৰা বিয়লি 5 বজালৈ মুঠ 12 ঘণ্টীয়া বন্ধৰ আহ্বান জনাইছে সংগঠনটোৱে। সংগঠনটোৰ মতে এই বন্ধৰ আহ্বানক সমৰ্থন কৰাইছে কলিতা জনগোষ্ঠীৰ কেইবাটাও সংগঠনে।
কলিতা জনগোষ্ঠী যুব ছাত্র পরিষদের এই বন্ধর মূল দাবীসমূহের ভিতর আছে কলিতা জনগোষ্ঠীক অনুসূচিত জনজাতিকরণ করা, প্রাগজ্যোতিপুরক নামে কলিতা সাহিত্য শাসিত পরিষদ গঠন করা, কলিতা উন্নয়ন পরিষদ গঠন করা, খিলঞ্জীয়া জনগোষ্ঠীসমূহ ভূমি অধিকার সুরক্ষিত করা, কলিতা জনগোষ্ঠীর শিক্ষিত নিবনুয়াক সরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠানত 30% আসন সংরক্ষণ করা দাবীসমূহ মানি নলয় তেনে ভবিষ্যৎ দিনের ভয়ঙ্কর আন্দোলন হংকার দিয়ে সংগঠনটিয়ে। তো ফ্রেন্ডসকল, ইয়ার চাওক, অবশ্যই এই বন্ধর সময়ত জরুরীকালীন সেবার চলাচল ক্ষেত্রে শীতলতা প্রদান করেছে সংগঠনটিয়ে। আপনাদের নিশ্চয় জানিবেন যে কলিতা সংগঠনটিয়ে কিয় আর কিহর বাবদ এই বন্ধর আহ্বান জানাইছে। তো ফ্রেন্ডসকল, আশা করি আপনাদের নিশ্চয় আজ এই তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটা জানিবেন, ব্লক আজির চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটলে আগবাড়ো। আজির চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটো রাজ্যের মহিলাসকলের আটাইতক ডর একটা ভাল খবর। ইয়াতে চাও, রাজ্যের মহিলাসকলের ভাল খবর, রাজ্য সরকারে দিব 50,000 টাকা। জানি থাক সবিশেষ, 1,00,000 মহিলা আত্মসহায়ক গোটর রাজ্য সরকারে দিব 50,000 টাকা। আর ইয়ার সবিশেষ মানে আপনাদের জানাইছো, বুধবারে রাজ্যিক ক্যাবিনেট ললে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের প্রায় 1,00,000 মহিলা আত্মসহায়ক গোটলে রাজ্য সরকারে আগবড়াব 50,000 টাকা। মহিলা সবলীকরণ আসনির অধীন আগবড়া হব এই ধনরাশি। ইয়ার পূর্বে মহিলাসকলে এই আসনির অধীন 25,000 টাকা আগবড়া হয়েছিল, কিন্তু এতিয়া এই ধনরাশি 50,000 টাকালে বৃদ্ধি করা হয়েছে। এই কথা জানিবলে দিয়ে চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়ায়। ইয়ার উপরেও ক্যাবিনেট লওয়া হয় বহুকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তটা কেটা কি কি সেই বিষয়ে জানা হোক। ষষ্ঠ অনুসূচিত বহির্ভূত এলাকাক সামরি বড়োলোকর উন্নয়নের বাবে বড়ো কছার স্বাস্থ্য উন্নয়ন পরিষদ গঠনের সিদ্ধান্ত। সরকারি নিযুক্তি বাছনি পরীক্ষাসমূহ দায়িত্ব এতিয়ারপর কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানক দিব নোৱাৰিব। বিশ্ববিদ্যালয়ের জড়িয়ে নাইবা সরকারি বিভাগে নিজের দায়িত্বত পাতি দিব লাগিব পরীক্ষাসমূহ। তারপর ইয়াতে চাক, উপ পরিদর্শক গ্রাম্য উন্নয়ন আদি বিভাগের পদসমূহ হবলগীয়া পরীক্ষা এতিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বারা সম্পাদিত হব। ইয়ার পিছতো এডভোকেট জেনারেলক ক্যাবিনেট মর্যাদা প্রদান, এপিএসসি বরাক প্রার্থীর বাবে অসমীয়া ভাষা বাধ্যতামূলক নহয়, বঙ্গালী অসমীয়া বড়ো ভাষা দিব পারিব পরীক্ষা, এপিএসসি মহিলা সদস্য সংখ্যা 11 অধিক হব পারিব, ভিডিওটির সকল সাইনবোর্ডত অসমীয়া ভাষা হব বাধ্যতামূলক, সকল ডেভেলপমেন্ট কাউন্সিলের ন্যূনতম সদস্য সংখ্যা হব 25, সর্বাধিক 45, গাঁবুড়া দরমহা বৃদ্ধি 6,500 টাকার এতিয়া 9,000 হল, মাজুলী দুটাক ফরেস্ট অফিস বিট অফিস চারিটা হব, 828 বাগানের শিক্ষার্থীক বিনামূল্যে ব্রেকফাস্ট লাঞ্চ পোশাক দিয়া হব, বাগানের টি প্লানেশন ফান্ড স্কিমর জমা পয়সা 1,00,000-2,00,000 বড়া হয়েছে, আমিনগাঁওয়ের 30 বিঘা ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট দিয়া হব। তো এনেকাকি কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্যিক ক্যাবিনেট। তো আপনাদের নিশ্চয় জানিবেন আজির চতুর্থ গুরুত্বপূর্ণ খবর, ব্লক আজির পঞ্চম গুরুত্বপূর্ণ খবরটলে আগবাড়ো। আজির পঞ্চম খবরটুত চাওক একটা গুরুত্বপূর্ণ বিষয়, সকল সম্পদ যদি ব্যক্তিগত খণ্ডয়ে চলায় তেন্তে আমি ইমান ট্যাক্স কিয় দিউ, কুমার বিশ্বাসে এই বিষয়ে কৈছিল। সবে নকল, আপনাদের নিশ্চয় বুঝি পাইছে যে সরকারে যখন সম্পত্তি বা যখন রাজহুয়া সম্পত্তি সমূহ ব্যক্তিগত খণ্ডক চলাবলে দি আছে তার প্রতিবাদ করিয়ে কিন্তু কুমার বিশ্বাসে এই বিষয়ে কৈছে। চাওক এই বিষয়ে কি কৈছে সবিশেষ জানক। দেশের যুব প্রজন্মর মাজত জনপ্রিয় কবি কুমার বিশ্বাস সোশ্যাল মিডিয়ার প্রায় সক্রিয় হয়ে থাকে। বর্তমান সময়ত নরেন্দ্র মোদী নেতাধীন কেন্দ্রীয় সরকারের ভারত পেট্রোলিয়ামের আরম্ভ করে বিজুলি পানি স্বাস্থ্য শিক্ষা রেল বিমানবন্দর খেতিকে ধরে এটা এটাক দেশের রাজহুয়া খণ্ডর সম্পদ ব্যক্তিগত খণ্ডর হাতত অর্পণ করে আছে। মোদী সরকারে সংসদত গৃহীত করা 3 কৃষি বিল লৈ পাঞ্জাব আর হারিয়ানার খেতিয়কসকলে রাজপথত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। এই সময়তে কবি কুমার বিশ্বাসে টুইট করে লিখে, বিজুলি প্রাইভেট, পানি প্রাইভেট, স্বাস্থ্য প্রাইভেট, শিক্ষা প্রাইভেট, সুরক্ষা প্রাইভেট, দূরসঞ্চার প্রাইভেট, প্রতিরক্ষা প্রাইভেট, খেতি প্রাইভেট, রাস্তা প্রাইভেট, রেল স্টেশন প্রাইভেট, পোর্ট বিমানবন্দর প্রাইভেট, মালিক যেতিয়া নাগরিকর সকল সুবিধা প্রাইভেট সেক্টরে নিয়ন্ত্রণ করব, তেতিয়া হলে আমি আপনার ইমান ট্যাক্স কিয় পরিশোধ করু। তো ফ্রেন্ডসকল, আপনাদের নিশ্চয় জানিবেন যে কুমার বিশ্বাসে এই বিষয়ে কি কৈছে, আপনাদের নিশ্চয় জানিবেন, বলক আজির ষষ্ঠ গুরুত্বপূর্ণ খবরটলে আগবাড়ো। আজি ষষ্ঠ গুরুত্বপূর্ণ খবরটো অসমত থাকা শিক্ষিত যুবক যুবতী সকলের বাবে একটা ডাঙর সুখবর। ইয়াতে চাওক কি কয়েছে, হাজার হাজার শিক্ষক নিযুক্তির বিজ্ঞাপন, টেট উত্তীর্ণ নহলেও করিব পারিব আবেদন। তো ইয়াতে কিন্তু টেটর প্রয়োজন নাই, স্কুলের তালিকায় বিষয় হ নিয়োগ সংক্রান্ত বিষয় তথ্য আর আবেদনের বাবে লগ ইন করক এই ওয়েবসাইট দেখে রয়েছে, আপনাদের এই ওয়েবসাইটত লগ ইন করব পারিব। ওয়েবসাইটের লিঙ্ক মই আপনাদের কারণে ডিসক্রিপশনে দি দিম। ইয়াতে চাওক, শিক্ষকর চাকরি প্রার্থীর বাবে ভাল খবর, বহু শিক্ষক শিক্ষয়িত্রী পদর বিজ্ঞাপন প্রকাশ পাইছে আর্মি পাবলিক স্কুল, আর্মি ওয়েলকেয়ার এডুকেশন
সোসাইটি জারি করেছে এই বিজ্ঞাপন। যোৱা 1 অক্টোবৰৰ পৰা আৰম্ভ হৈছে বিজ্ঞাপন। কিমান শিক্ষক পদ পূৰণ কৰাৰ বাবে সেই কথা স্পষ্টকৈ উল্লেখ নকৰিলেও সমগ্ৰ দেশৰ 130 জন আৰ্মি পাব্লিক স্কুলৰ বাবে প্ৰায় 4000 শিক্ষক নতুনকৈ নিয়োগ কৰা হবই। তো আপোনালোকে নিশ্চয় জানিব পাৰিছে। জানিব পাৰিলে আজিৰ ষষ্ঠ গুৰুত্বপূৰ্ণ খবৰটো ব্লক আজিৰ অন্তিম আৰু সপ্তম গুৰুত্বপূৰ্ণ খবৰটোলৈ আগবাঢ়ো। আজিৰ সপ্তম আৰু শেষৰ বিষয়টো আপোনালোকৰ বাবে এটা ছেল্ফ আৰ্নিং কৰিব পৰা বিষয়, যিটোৰ সহায়ত আপোনালোকে ছেল্ফ আৰ্নিং কৰিব পাৰিব। এতে চাওক ফ্ৰেণ্ডসকল, আপোনালোকে নিশ্চয় দেখিবলৈ হৈছে বিগ কেছ এপ। এই এপৰ বিষয়ে বহুত সংখ্যক মানুহে জানে আৰু এই এপত কিন্তু এতিয়া বৰ্তমান আকৌ নতুনকৈ এটা অফাৰ চলি আছে আৰু এই এপটোত আপুনি যেতিয়া অপেন কৰিব প্ৰতিদিনে কিন্তু আপোনালোকে এনেকৈ এটা এটাকৈ লাকি ড্ৰ পাব। মই ইয়াতে স্পিন কৰি আছোঁ, চাওক মোৰ লাকিত আজি কি আছে মই দেখোঁ। মই আজি লাভ কৰিছোঁ এটা কুপন আৰু সবিনগৰ মই এতিয়া দেখুৱাইছোঁ মোৰ ইনকাম কিমান টকা কৰিছোঁ, কিমান টকা উইথড্ৰ কৰিছোঁ সেই বিষয়ে দেখুৱাইছোঁ। এতিয়া কিন্তু মোৰ একাউণ্টত মাত্ৰ 1 টকা জমা হৈ আছে। মই এতিয়া আপোনালোকক উইথড্ৰ কৰি দেখুৱাব নোৱাৰিম, কিন্তু মোৰ যিখিনি ট্ৰেঞ্জেকশ্যন আছিল বা টকা ইনকাম কৰিছিলোঁ সেইখিনি মই আপোনালোকক এবাৰ দেখুৱাই আছোঁ। সবিনসকল মই ট্ৰেঞ্জেকশ্যন অপশ্যনত গৈ আছোঁ, মই ট্ৰেঞ্জেকশ্যন অপশ্যনত ক্লিক কৰি আপোনালোকক দেখুৱাইছোঁ। সবিনসকল আপোনালোকে ইয়াতে চাওক মই ৰিডিম কিমান টকা কৰিছোঁ। ইয়াতে 1000 টকা 100 টকা ৰিডিম, তাৰপিছত ইয়াতে চাওক আৰু এটা 500 টকাৰ ৰিডিম, এনেকুৱা মই বহুত ৰিডিম কৰিছোঁ। মই আৰু আপোনালোকক দেখুৱাব পাৰিম। সবিনসকল এই এপটোৰ জৰিয়তে আপোনালোকে গেম খেলি টকা ইনকাম কৰিব পাৰিব আৰু ইয়াৰ বিষয়ে মই সবিশেষ জনোৱা এটা ভিডিঅ' আছে, সেই ভিডিঅ'টো লিংক ডিছক্ৰিপশ্যনত দি দিম আপোনালোকে কেনেকৈ টকা ইনকাম কৰিব পাৰিব। সবিনসকল ইয়াৰ লগতে যদি আপোনাৰ এজন ফ্ৰেণ্ডক আপুনি ইনভাইট কৰে তেনেহ'লে আপুনি সেইজন ফ্ৰেণ্ডে যদি আপোনাৰ দিয়া লিংকৰ পৰা ইনষ্টল কৰে তেনেহ'লে আপুনি কিমান টকা পাব, 20 টকা পাব। ইয়াতে চাওক আৰু এটা 200 টকা ডিম আপোনালোকে নিশ্চয় দেখিবলৈ হৈছে আৰু এই এপটোৰ জৰিয়তে এনেকুৱাকৈ কিন্তু বহুত টকা ইনকাম কৰিব পাৰি। মই এই এপটোৰ পৰা মিনিমাম 6000কৈ বেছি টকা ইনকাম কৰিলোঁ। তো আপোনালোকে যদি ভাল পায় তেনেহ'লে নিশ্চয় ইনষ্টল কৰিব পাৰে। মই আপোনালোকৰ কাৰণে এই এপটোৰ লিংক ডিছক্ৰিপশ্যনত দি দিম। আশা কৰোঁ আপোনালোকে নিশ্চয় আজিৰ এই খবৰকেইটা জানিব পাৰি ভাল পাইছে। যদি আপোনালোকে খবৰকেইটা জানিব পাৰি ভাল পাইছে তেনেহ'লে নিশ্চয় ভিডিঅ'টো এটা লাইক কৰিব, লগতে আগলৈ এনেকুৱা হেল্পফুল খবৰসমূহ আৰু ইণ্টাৰেষ্টিং ভিডিঅ'সমূহ সদায় পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত ওলাই বেলঘণ্টাটো দবাই দিব। তেতিয়াহ'লে কি হ'ব, মই যেতিয়াই আপোনালোকৰ বাবে নতুন নতুন ভিডিঅ' মই আপলোড কৰিম আপোনালোকে নটিফিকেশ্যনৰ জৰিয়তে আপোনাৰ মোবাইলত সকলোৰ আগতে পাই যাব। চব এনেকুৱা আজিলৈ মানে জয় হিন্দ, জয় অসম, বাই বাই।